আমার ছবি তোলার আগ্রহ দেখে হামিদ আপা আমেরিকায় পড়াশোনা করতে গেছিলেন। ওখান থেকে ফেরার সময় আমার জন্য একটা রোডিকট ক্যামেরা নিয়ে আছে। সাইদা খানম কাজ শুরু করেছিলেন 50-এর দশকে এবং বাংলাদেশের একমাত্র পেশাজীবী নারী আলোকচিত্রী হিসেবে একা কাজ করে গেছেন প্রায় 30 বছর। আপনি তো অনেক বিখ্যাত ব্যক্তির ছবি তুলেছেন। এরপর একদিন হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খান, পরদিন সকালবেলা আমি গেলাম, যখন ওই যে ওনার সঙ্গে যে মানে যে দেখাশোনা করতো, উনি বললো আপনি চলে যান, উনি আপনার পরে ভীষণ রেগে আছেন, উনি কাপড় চুপড় পরে শুধু পায়চারি করেছে যে কখন এসে আমাকে নিয়ে যাবে। সত্যজিৎ রায়ের উপরে যে প্রদর্শনীটা হলো কলকাতাতে নন্দনে, সেই প্রদর্শনীতে কিন্তু আমি গিয়েছিলাম। ড্রয়িং রুমের সামনে যখন গেলাম, তখন দেখি যে একটা দশ চার পাল্লা খোলা, আমি দেখলাম দিনে বসে বসে দিচ্ছে। সামনে তিনজন নারী, তিনজন তিন দিকে তাকিয়ে ভাঙা দেয়ালের ওই পুরনো ভাঙা স্যাঁতস্যাঁতে দেয়ালের মাঝখানে এই তিনজন, এটার একটা এটা আলোকচিত্র যেমন, এটার একটা ভাস্কর্যের মতন একটা ভাব রয়েছে। আলোকচিত্রী সাইদা খানমের আলোকচিত্রী হয়ে ওঠার পেছনে তার পরিবার ও তার বেড়ে ওঠার পরিবেশ দুটোরই বড় ভূমিকা রয়েছে। তার ছেলেবেলা কেটেছে প্রাকৃতিক পরিবেশে এবং তার পরিবার ছিল সংস্কৃতিমনা, উদার প্রকৃতির এবং সংস্কারহীন। সাইদাপা মানে মোটামুটি অ্যাডভেঞ্চার নিতেন সব সময়, ওনার অ্যাটিটিউডটা ছিল যে একটু একটা কিছু করি। আপা কিন্তু বিয়ে করেননি, আপা সবসময়ই বলতেন যে অন্যের অধীনে থাকা আমার পক্ষে সম্ভব না। সাইদা খানম তার সময়কে অতিক্রম করা একজন মানুষ। তিনি সামাজিক ধ্যান ধারণাকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছে ও আকাঙ্ক্ষাকেই মূল্য দিয়েছেন সবসময়। Love.